হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকলকে জানাই শুভ সপ্তমী। আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না, শাড়ি পরেছি, জামদানি শাড়ি। অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে, এবং দেখা যাক আজকে তোমাদের কোথায় কোথায় কোন কোন ঠাকুর দেখাতে পারি। আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো। ফ্যামিলির সাথে বেরাবো, মা পাপা আমি আর হবি, বাট আমার ভাইয়ের আজকে টাইম হবে না, ওর সাথে আবার নবমীর দিন বেরাবো। আমাদের পাড়ার ঠাকুরটা থেকেই শুরু করি। এটা অন্যবার একটু বড় করে হয়, বাট করোনা সিচুয়েশনের জন্য ছোট করে হয়েছে, একটু খোলামেলা করে হয়েছে, এটাই ভালো আর কি এই সময়ের জন্য। ছোট করে হোক তাতে কোনো আপত্তি নেই, বাট পুজোটা হোক প্রত্যেক বছর বছর, এটাই চাওয়ার আর কি। এবার চলে যাচ্ছি নেক্সট মণ্ডপে। ষষ্ঠী পর্যন্ত কলকাতার সব বড় বড় পুজোগুলো তোমাদের দেখিয়েছি, এবার আমার সাথে আমার শহর কাঁচাপাড়ার পুজো তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর বানিয়েছে মণ্ডপটা, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি নিজেই 4 বছর পর এখানকার পুজো দেখছি, তো আমার নিজের তো ভালো লাগবেই অবশ্যই নিজের জায়গার পুজো দেখতে, কিন্তু তোমাদেরকে ভালো লাগাতে পারলে আরও বেশি খুশি হব। পুজোতে যা হয় আর কি, বাইরে বেরালে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু টুকটাক খাওয়া হয়েই যায়, তো সবাই চিকেন পকোড়া খাচ্ছে, বাট আমি খাইনি, আমি লস্যি খেয়েছি, বেশি বাইরের খাবার খাওয়া ভালো না। তো একটু টুকটাক হালকা টিফিন মতন করে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়, তো চলো যাওয়া যাক। এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, এটা পার্বতী মানে সতী আর শিব ঠাকুরের মানে বিয়ে দিচ্ছে এরকম একটা থিম করেছে, বিয়ে বাড়ির মতন পুরোটাই সাজানো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। বাইরে একটা কার্ড করা হয়েছে, সেই পুরোনো দিনের যেমন হয় রাজারাজারা যেরকম সংবাদ পাঠাতো ওরকম টাইপের, আর ভেতরে হচ্ছে পুরোটাই বিয়েবাড়ি টাইপের একটা থিম করা হয়েছে, পুরো মহলটাই বিয়েবাড়ি বিয়েবাড়ি পরিবেশ একটা তৈরি হয়েছে আর কি। বর কনের টোপর কুলো সিঁদুর কৌটো এগুলো রাখা যেরকম থাকে আর কি বিয়ের মণ্ডপে। আর আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে ওপরে একটা ঠাকুর বড় করে মডেল হিসাবে করা হয়, আর নিচে দেখতে পাচ্ছ একটা ছোট ঠাকুর করা হয় যেটাকে মেনলি পুজো করা হয়, এটাই এখানকার বিশেষত্ব। ভেতরের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগছে, অনেকদিন পরে একটা বিয়েবাড়ি মনে হচ্ছে, বেশ সানাই বাজছে, বাট সেটা তো এখানে দেওয়া যাবে না কারণ ওটা রুলসের বাইরে পড়ে যায়। এবার চলে এলাম নেক্সট মণ্ডপে, ত্রিপর্ণ। আজকের মতো মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট, আজ বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে, আবার কাল পরশু দর্শু অনেক বাকি আছে, তো চলে এসেছি আমরা ডিনার করতে রেস্টুরেন্টে।
পুজোর সময় বাইরে ডিনার বা লাঞ্চ যে কোনো একটা করতেই হবে, এটা ছাড়া বাঙালির ঠিক জমবে না আর কি। দেখে ডিনার করে বাড়িতে ফিরে এলাম। আমি আর মা গাড়িতে চলে এসেছি টোটোতে, আর আমার মানে বর আর পাপা বলছে ওনারা হেঁটে হেঁটে আসবেন, খেয়ে উঠে তো ভালো, ঠিক আছে হেঁটে আসুক। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর হচ্ছে আজকে বেশি রাত করা যাবে না, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে অঞ্জলির জন্য, তো সেই জন্যই চলে এসেছি। যাই হোক, যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, করছি আর কি, করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অষ্টমীর আগাম শুভেচ্ছা। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।